Assalamualaikum. Aaj new ekti blog diye chole eshechi. Aaj kono food challenge na. Aaj hocche amra play korbo. Shetari video ajke banachi. Aaj hocche amra dui bon rock paper scissor khelbo. Je harbe she makeup korbe. Je jitbe she to boshi thakbe sundor. Ei je erokom poripati. Aaj je makeup korbe she to bhut hoye jabe. Aaj sei makeup ta hocche moida. ময়দা রেডি আমাদের আর আমরা দুই বন্ধু রেডি এখন শুরু হবে আসল খেলা তাহলে চলুন আমরা খেলাটি শুরু করি রক পেপার সিজার রক পেপার সিজার রক পেপার সিজার ইয়া আসলে সামনে 1 2 3 আন্দে না Rock, paper, Comment করে বলবেন কাকে বেশি সুন্দর লাগছে মেকআপ করা না মেকআপ ছাড়া রক পেপার সিজার আস্তে দাঁড়া দাঁড়া চুলটা সরায় নি আচ্ছা রক পেপার সিজার I'm a 3 point. আমরা বলি আপুর এত আটা আটা ময়দা দেয় এই যে আজকে আমরা দিচ্ছি রক পেপার সিজার কার কত পয়েন্ট মনে নেই ভিডিও হচ্ছে সমস্যা নেই শেষে কাউন্ট করতে পেপার সিজার এটা দাদির সাদা আমরা তো এখন অনেক খেলাধুলা করলাম মানে অনেক মেকআপ করলাম এখন আমরা মুখটা ওয়াশ করে তারপর আমরা বলছি কি হচ্ছে চলো এই তো আমাদের খেলাধুলা শেষ এখন কে বেশি মেকআপ করেছে দেখা যাক আম্মু কে বেশি মেকআপ করেছে
মিতু 5 পয়েন্ট, ঋতু 10 পয়েন্ট। ও, তার মানে আমার বোনটি বেশি মেকআপ করেছে, আমি কম। আমি 5 পয়েন্ট করেছি মেকআপ। হ্যাঁ, আমরা সব সময় ন্যাচারাল থাকি, ন্যাচারাল বিউটি যেটা বলে। আর অনেক ভাইয়া অনেক ছেলেরা বলে যে মেয়েরা আটা ময়দা মাখে, আমরা আজকে তাই মাখলাম। আমরা আজকে একটু ট্রাই করে দেখলাম আটা ময়দা মাখলে কেমন লাগে। এখন আমার বোনের বেশি শখ জেগেছে, তাই সে বেশি বেশি মেখেছে। আপনাদের উপরে ছেড়ে দিলাম কে বেশি মেকআপ করেছে কে কম মেকআপ করেছে, কমেন্টে জানাবেন। আর জিতেছি তো আমি, সেটা তো আমি জানি। আটা ময়দা মাখলে কেমন লাগে আমাকে জানাবেন, আমার অভিজ্ঞতা একটু কম আছে, আমার অভিজ্ঞতা একটু কম আছে আটা ময়দা মাখার। তাই আপনাদের কাছে ছেড়ে দিলাম, আটা ময়দা মাখলে কেমন লাগে কমেন্টে তো জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।